তোমাদের মিথ্যা কথা, তোমাদের গোপনীয়তা, তোমাদের খুন খারাপি, তোমাদের ভণ্ডামি কপটতা, আমি তোমাদের রিয়া, তোমাদের লোক দেখানো, তোমাদের লোক ঠকানো, তোমাদের মাথার তলে লুকাইয়া লুকাইয়া গুরু খাওয়া, গভীর অন্ধকারে একজনকে হত্যা করে ফেলা, তোমাকে মোর মিথ্যা সাক্ষ্য দিয়া Yeah.
রহমত কি সুফারিশে খুদায়া তো নসিব কর দি তেরে জাত পাক হয় আয়ে খুদা তেরা নাম হয় আদলে জিস চাহ জিন্দা উঠায় তো জিস চাহ মুরদা বনাবে তো তেরা খতমে হয় ফনাব কা তেরে শান জল্লা জলাল হুলা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah La ilaha illallah Tere jaat pako hai Aye khuda Tera naam hai Adil-e Qibriya Koi জৈসা বনায় তো তেরে শানে জল্লা জলাল হুলা ইলাহা ইল্লাল্লাহ হুলা মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ হুলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আহজামি বানি ইহফালাক বানা অহমালাক বানা এই লব যে কোন কাহে যখন থা তেরে শানে জল্লা জলাল ভোলা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাজ্জাজ মহতারাম সম্মানিত সুধি বার্ষিক ইসালে সব ও তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আজকের মাহফিলের বিশেষ অতিথি উপস্থিত ওলামায়ে কেরামগণ সামনে বসা আছে দিনদার পরহেজগার মুত্তাকি ইমানদার আমার ভাই ও বাবাজিরা পর্দার অন্তরাল থেকে মাইকের আওয়াজ শুনছেন সম্মানিতা আমার মা ও বোনেরা সকলের প্রতি আন্তরিক সালাম ও মোবারকবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়ালের সাথে জোরে বলেন সুবহানাল্লাহ কি মা সেটা আর জোরে রবিউল আউয়ালের চাঁদে
রবিউল আউয়ালের মাসে, যে মাসে পৃথিবীতে ইসলাম এসেছে। জোরে বলেন সুবহান, একটা বরকতপূর্ণ মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে বসার সুযোগ দান করেছেন, খুশি না বেজা? তাহলে একটু চিৎকার দিয়ে বলা যাবে কি বাবা আলহামদুলিল্লাহ? প্যারে হাজরানে মজলিস, ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানজুরু নাফসান মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হে ইমানদারেরা, কি বলছেন আল্লাহ? বলছেন কি বলছেন হে ইমানদারেরা? কি বলছেন ইমানদারেরা? তোমরা আমি আল্লাহকে ভয় করো, কাকে ভয় করো? সন্দেহ আছে? আরো জোরে বলেন কাকে? চিৎকার দিয়ে বলেন কাকে? আল্লাহকে। আল্লাহ বলছেন, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা কে কতটুকু নেক কাজ, কি কাজ, নেকির কাজ, ভালো কাজ পরকালের জন্য প্রেরণ করেছ। কিসের জন্যে? কিসের জন্যে? পরকালের জন্যে। কিসের জন্যে? আরো জোরে বলেন, পরকালকে বিশ্বাস করি। কারা কারা হাত তুলি? সবাই করি তো, হাত নামা। যারা পরকালকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, কবরে রাজা বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, কবরের আজাব বিশ্বাস করে, আখেরাতের দিনে কিয়ামতের ময়দানের বিচার বিশ্বাস করে, যারা বিশ্বাস করে আজাব আছে, পুরস্কার আছে, নেকি আছে, বদি আছে, এই সমস্ত মানুষদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাতটা গুণ দিয়েছেন। কয়টা গুণ? আরো জোরে বলেন, কয়টা গুণ? সাতটা গুণ দিয়েছেন। ও আমার বাবাজিরা, ও আমার ভাইজানেরা, ও আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? তোমরা কে কতটুকু নেক কাজ, ভালো কাজ পরকালের জন্য প্রেরণ করেছ? কিসের জন্যে? কি কাজ? নেক কাজ। কি কাজ? নেক কাজ। আল্লামা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, আমাদের হায়াত অনেক কম, কর্তব্য এবং ইবাদত অনেক বেশি। হায়াত কি কম? একজন মানুষ যদি 30 বছর হায়াত পায়, কত বছর? 30 বছর হায়াত পাইলে 15 বছর যাই ঘুমে, ঠিক কিনা? 15 বছর যাই ঘুমে, আর 15 বছরের 7 বছর যাই অবুঝে, থাকলো কয়দিন? আট বছর থাকলো, 2 বছর যাই খাওয়া দাওয়ায়, 1 বছর যাই প্রস্রাব পায়খানায়, 1 বছর যাই আত্মীয় স্বজন বাড়ি বেড়াইছি, ঠিক কি রে? 1 বছর যাই আড্ডায়, 1-2 বছর চলে যাই পড়ালেখায়, সময় কোথায়? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষেরা আমাদের হায়াত অনেক
কম, কর্তব্য ইবাদত অনেক বেশি, যতটুকু হায়াত আমরা পেয়েছি আর এর মধ্যে যতটুকু ইবাদত আমরা করে থাকি, যতটুকু বন্দিগি আমরা করি, সেই বন্দিগি ত্রুটিযুক্ত ভুলে ভরা, ঠিক কিনা? কোন মুসলমান আছেন, কোন ইমানদার বাবাজি আছেন যে লোকটি বলতে পারবে হুজুর আমার আজকের অমুক ওয়াক্তের নামাজটা সঠিক ছিল? আছেন? হাতে কেউ আছেন বলতে পারেন? কেউ বলতে পারবেন না বাবা, কেউ বলতে পারবেন না, কোন মুক্তি সাহেব বলতে পারবে না আমার নামাজ সঠিক হয়েছে, আমার ইবাদত সঠিক হয়েছে, ঠিক কিনা? ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমাদের হায়াত অনেক কম, কর্তব্য ইবাদত অনেক বেশি, যতটুকু ইবাদত আমরা করি তাও ত্রুটিযুক্ত ভুলে ভরা, ঠিক কিনা? কিন্তু এই ইবাদত, এই বন্দেগি, আপনার নামাজ, আপনার রোজা, হজ, আপনার যাকাত, আপনার খেদমত, আপনার আতিথেয়তা, আপনার খোদাভীরতা, আপনার নিষ্ঠা, সমস্ত কিছুই গ্রহণ করবেন কে বাবা? বলেন না কে করবে? আল্লাহ করবে। আরো জোরে বলেন কে করবে? আল্লাহ করবেন। কিন্তু বাবা আমার আল্লাহ কিন্তু সজাগ, ঠিক কিনা? বলেন আল্লাহ কি সজাগ? কথা বুঝেন না? আল্লাহ বলছেন তোমরা কে কতটুকু আমল পরকালের জন্য প্রেরণ করেছো, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, রে ও দুনিয়ার মানুষেরা, জেনে রাখো তোমাদের সমস্ত কর্মকাণ্ড, তোমাদের মিথ্যা কথা, তোমাদের গোপনীয়তা, তোমাদের খুন খারাপি, তোমাদের ভণ্ডামি কপটদামি, তোমাদের রিয়া, তোমাদের লোক দেখানো, তোমাদের লোক ঠকানো, তোমাদের মাথার তলে লুকাইয়া লুকাইয়া গুরু খাওয়া, গভীর অন্ধকারে একজনকে হত্যা করে ফেলা, তোমাকে মোয়ার মিথ্যা সাক্ষ্য দেওয়া, তোমার গোপনে গোপনে ভাইয়ের সম্পদ ভক্ষণ করা, একজন মুসলমান আর একজন মুসলমানকে ফাঁকি দিয়া, একজন মুসলমান আর একজন মানুষকে ফাঁকি দিয়া সমস্ত কর্মকাণ্ড আমার আল্লাহ জানেন কি জানেন না? জানেন কি জানেন না? আমার আল্লাহ জানেন কি জানেন না? আমার আল্লাহ দেখেন কি দেখেন না? আমার আল্লাহ শোনেন কি শোনেন না? কোথায় আছেন? আছেন কোথায় বাবা? আপনার মাতুব্বরী, আপনার তকব্বরী, আপনার বাহাদুরী, আপনার মাতুব্বরী, তকব্বরী, বাহাদুরী, ভণ্ডামি সমস্ত কিছুই কিন্তু আমার আল্লাহ জানেন। জোরে বলেন সুবহান, আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ বলছেন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে বন্দেগি করো সে বন্দেগি গ্রহণ করবে কি? আরো জোরে বলেন কে করবে? আল্লাহ করবে। আরো জোরে বলেন না বাবা কে গ্রহণ করবে? সারা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত মাখলুক যদি আমার আল্লাহর বন্দেগি না করে আমার আল্লাহর বাবা আসে যাবে না, আর সারা পৃথিবীর মানুষ যদি আমার আল্লাহকে না ডাকি আমার আল্লাহর আসে যাই না। কথা কি বুঝে? যাবে সেখানে কি টেবিলের তলের মাতব্বরি চলবে? বলা যাবে কি চেয়ারম্যান সাহেব আপাতত আমারটা করে দেন? বলা যাবে সেখানে? কিন্তু বলা যাবে না সেখানে, কিন্তু টেবিলের তল দিয়ে হাত দেওয়া যাবে না সেখানে, কিন্তু কারো ধরে যাওয়া যাবে না সেখানে, কিন্তু কোনো তকব্বরি চলবে না সেখানে, কিন্তু কোনো বাহাদুরি চলবে না বাবা। ইমান আমল সমস্ত কিছু গ্রহণ করবেন কি? আরো জোরে বলেন কি? ও আমার বাবাজিরা রে, ও আমার ভাই জানেরা, ও আমার বন্ধুরা রে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ খবীরুম বিমা তামালুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানবেরা, তোমাদের সমস্ত কর্ম, তোমাদের সমস্ত কাজ,
তোমাদের সমস্ত কিছু তোমরা যে যাই করো না কেন, সমস্ত কিছু আমি আল্লাহ জানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ যেটা জানে না সেটা জানে কি? আরো জোরে বলেন কি, চিৎকার দিয়ে বলেন কি? সন্দেহ আছে মনে হয় অনেকের মধ্যে, কেউ বলতেই চায় না। হারে মুসলমান, স্লোগানে ফার্স্ট, বাঙালি মিছিলে ফার্স্ট, আল্লাহর নাম ডাকতে অসুবিধা। হারে মুসলমান, দুঃখ লাগে, আল্লাহকে ডাকবে প্রাণ খুলে কেউ ডাকে না। ভুল বলছি না সঠিক বলছি? কথা বলছেন, সঠিক বলছি না ভুল বলছি? আল্লাহকে ডাকবে যদি বলি আমরা জাতে কি, এই দেখছেন এক দুইজন পয়সার বাকি গুলান কি, কথা কয় না? এক দুইজন বললাম আমরা মুসলমান, বাকি গুলান কি? ওই দেখেন দেখছেন কথা না, আমরা জাতে কি? চারবার রিপিট করা লাগছে, কয়বার? চারবার। চেয়ারম্যান সাহেব যদি ভুলে একবার মাইক নিয়ে বলে, হুজুর আমি অনুষ্ঠানে আমার এলাকাবাসীর চেয়ারম্যান হিসাবে আমি অনুষ্ঠানে খুশি হইয়া সবাইকে 10টা করে টাকা দিব, কাল সকালবেলা দেখবেন ইউনিয়ন পরিষদ জায়গা দিতে পারবে না, ঠিক কিনা বলেন? আসতে বললেও দেখবেন 10টাকা শুনবে, কিন্তু আমরা যাতে কি এটা বলতে পারে না। হারে কপাল পড়া মুসলমান, অপ্রিয় হইলেও সত্য একটা কথা বলি আপনাদের শোনেন, আমাদের অনেক সমস্যা, অনেক সমস্যা। পাড়ায় পাড়ায় মসজিদ, এত ঘন ঘন ওয়াজ মাহফিল, এত পীর মাশায়েখ, এত আলেম উলামা, এত হাফেজ সাহেব, কারী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, অভাব নাই, ঠিক কিনা? কিন্তু কারোর বাড়িতে আর বেকি বেড়া নাই, আছি কথা কন না? আছে বেকি বেড়া? বাবা আগে প্রত্যেকের বাড়ি কাছারি ঘর ছিল না, দখলিস ছিল না, আছে এখন? মোল্লা তো কমে নাই, বাড়ছে, ঠিক কিনা? মোল্লা বাড়ছে না, মুফতি বাড়ছে না, হাফেজ সাহেব বাড়ছে না, কারী সাহেব বাড়ছে না, মাওলানা সাহেব বাড়ছে না, মাদ্রাসা বাড়ছে না, কিন্তু ইনাই বেকি বেড়া নাই। নারীরা পর্দাই চলে না, কেবলই চেয়ারম্যান সাহেব ফোনে কথা বলছিলেন, ধরে দিয়ে দাও কি একটা কথা বলছিলেন, দৈনিক রেগুলার কার ঘটনা। একসময় এদেশে পীর সাহেব ছিলেন মুর্শিদাবাদ অনুগ্রাম একজন, ঠিক কিনা? ছিলেন না? পাংশাল হুজুর তো পুরনো চলে গেছেন, পীর সাহেব ছিলেন কলিমুদ্দিন খান সাহেব ওই বল্লভপুরে কালুখালি, পীর সাহেব ছিলেন ওই দাড়িয়াপুরে, পীর সাহেব ছিলেন ডোবরায়, ঠিক কিনা? ভুল বলছি কিনা সঠিক বলছি? এদের ভয়ে এলাকার মেয়ে মানুষগুলার বেকি বেড়া ঠিক ছিল, ঠিক কিনা? ঘরে ঘরে মাদ্রাসা, ঘরে ঘরে মসজিদ, ঘরে ঘরে আলেম, বেকি বেড়া ঠিক নাই। কারণ আছে, অন্যতম কারণ, আপনারা কথাটা নেগেটিভ সেন্সে নেবেন না, কেন মাহফিল তো কম হয় না, সমস্যাটা কোথায়? মসজিদে নামাজের সংখ্যাও তো কম দেখা যায় না, সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমাদের দেশে, আমাদের দেশে বর্তমান সমাজ ব্যবস্থার মধ্যে বৈবাহিক ব্যবস্থাপনা চরম থেকে চরমতর ভুল ভ্রান্তির মধ্য দিয়ে যাচ্ছে, কথা বোঝেন? কি যাচ্ছে? বৈবাহিক ব্যবস্থাপনা, বিয়ে, বিয়ে কি হচ্ছে? ভুলের মধ্য দিয়ে যাচ্ছে, মুসলিম হিসাবে আর মুসলমানের বিয়ে আর বোঝা যায় না, কথা বোঝেন? একটু অপ্রিয় সত্যি কথা শোনেন, মুসলমানের বিয়ে আর বোঝা যায় না। বিয়েটা হলো নবীর সুন্নত, কার সুন্নত? নবীর সুন্নত। উদযাপন হয় কি দিয়ে? ঢোল দিয়ে। কোম্পানি বক্স 4 দিন আগেই লাগবে, ঠিক কিনা? ভুল বললাম না সঠিক বললাম? হ্যাঁ, সুন্নত কার? কথা বলেন, সুন্নত কার? হারে কপাল পড়া মুসলমান, সুন্নত নবী। শুরু করলাম ঢোল দিয়ে, যে ঢোলের বিরুদ্ধে নবী আমার স্লোগান দিলেন, যদি বলেন যৌনতার
সামাজিক স্বীকৃতিকেই বিয়ে বলে, যৌনতার সামাজিক স্বীকৃতিকেই বিয়ে বলে সমাজবিজ্ঞানের ভাষায়। তাইলে আপত্তি নাই। যদি বলেন যে ইসলামী শরীয়ত অনুযায়ী মুসলমানের বিয়ে হচ্ছে, সেখানে আপত্তি আছে। মুসলমানের বিয়েতে যৌতুক থাকবে না, মোহরানা থাকবে। কি থাকবে মুসলমানের বিয়েতে? থাকবে কি? আরো যদি বলেন কি থাকবে? মোহরানা থাকবে, যৌতুক না। আর যৌতুক নিলা মানে সরাসরি খোদার হুকুমের বিপরীত কাজ করলে, যে কাজটার মধ্য দিয়ে খোদার হুকুমের বিপরীত হয়, সেই কাজে ইসলামী শরীয়ত সেই কাজ স্বীকৃতি দেয় না। আছে না যৌতুক? যৌতুক নিয়ে যারা বিয়ে করছেন, এদের বিয়ে হয়েছে কিনা আমার সন্দেহ আছে। যদি বলেন মুসলমান, তাহলে আমার সন্দেহ আছে। কথা বুঝেন? হযরতে আদম আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। কি নাম? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আসছেন। কোথায়? জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে সব কিছুর সাথে সব কিছুর সাদৃশ্য আছে। একটার মতো একটা দেখা যাচ্ছে, গাছের মতো গাছ আছে, পাখির মতো পাখি আছে, একটা জিনিসের সাথে আর একটা জিনিসের সাদৃশ্য সামঞ্জস্য দেখা যায়। কিন্তু আদমের মতো আর কাউরে দেখা যায় না। আদম আলাইহিসসালাম খুব একা একা লাগতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সঙ্গিনী রূপে একজন নারী পাঠাইলেন, নাম তার হাওয়া আলাইহিসসালাম। জোরে বলেন সুবহান। কি নাম? হাওয়া আলাইহিসসালাম। এই হাওয়া আলাইহিসসালামকে আদম আলাইহিসসালাম দেখে আগাচ্ছিলেন। আল্লাহ বললেন আদম থেমে যাও। আল্লাহ বললেন আদম রে খবরদার, খবরদার, ও আদম খবরদার, হাওয়ার দিকে অগ্রসর হও না, হাওয়ার দিকে অগ্রসর হও না, কেননা আমি আল্লাহ হাওয়া আলাইহিসসালামের সঙ্গে তোমার বিবাহ দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিবেন? বিবাহ দিবেন? আদম আলাইহিসসালাম বললেন আল্লাহ কখন বিবাহ দিবা? বিয়ের কথা শুনে আদম আলাইহিসসালাম খুশি হয়ে গেলেন। ও বাবা, আদম সন্তানেরাও বিবাহের কথা শুনলে খুশি হয়। খুশি হয় কিনা বলেন? যুবকরা তো এক নম্বর মগডালে বসে আছে। দাদুর বয়স 80 বছর পার। দাদুকে যে প্রশ্ন করবেন, দাদু, দাদির তো বয়স শেষ, এখন একটা আসানি কাজ করায়, দাদু বলবে ধুর মিয়া আমার কই বয়স আছে। খুশি হয়, রাগে না, ধমকও দেয় না, নাও বলে না। ঠিক কিনা? বিয়ের কথা শুনে আদম আলাইহিসসালাম খুশি, আদম সন্তানেরও খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আদম তোমারে বিবাহ দিব। আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়া আলাইহিসসালামের সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। বাবা, হাওয়া আলাইহিসসালামের সঙ্গে বিবাহ দেওয়ার পরে আদম আলাইহিসসালাম আবার পুনরায় আগাচ্ছিলেন। হাওয়া আলাইহিসসালামের দিকে যখন অগ্রসর হচ্ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আদম রে, ও আদম খবরদার, 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 তুমি হাওয়া আলাইহিসসালামের নিকটবর্তী হয়ো না, কেননা তুমি হাওয়া আলাইহিসসালামের মোহরানা আদায় না করা পর্যন্ত, মোহরানা আদায় না করা পর্যন্ত, মোহরানা না দেওয়া পর্যন্ত হাওয়ার দিকে অগ্রসর হয়ো না। আল্লাহ বললেন কি দিতে? আরো জোরে বলেন, বললেন কি দিতে? আল্লাহ বললেন মোহরানা দিতে। আর এখন ছেলের বেটা মেয়ের বাবার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা যৌতুক না পাওয়া পর্যন্ত মেয়ের বিয়ের ডেট দেয় না। ঠিক কিনা বলে? ও বাবা, ওই মুসলমানের বিয়ে তো ইসলামী শরিয়াত অনুযায়ী হবে না। আল্লাহ বলছেন মেয়ের দিতে। কারে দিতে বলছেন? আল্লাহ বলছেন মেয়ের দাও। কি দাও? মহারানা দাও। আর মহিলাদেরকে দুইটা জায়গায় ফাঁকি দেওয়া হয়। কয়টা জায়গায়? দুইটা জায়গায় ফাঁকি দেওয়া হয়।
এই মহান আরো সময়ে দেখবেন বাসর ঘরে বলে বিবি গো তুমি যদি আমারে মাফ না করো তাইলে চুপচাপ বসে থাকলো বেকায়দায় ফেলে না ঠিক কিনা। আর যদি সেই লোকটা মারা যায় বড় ছেলে যে কয় আব্বা তুমি কি সারছো, আব্বা তো মরে গেছে মা মহরা নাকি সারছো ঠিক কিনা। মহরা দেওয়া কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। মহরা দেওয়া কার হুকুম? ফাঁকি দিলেন কারে? আল্লাহর হুকুমকে লুকায়া লুকায়া ফাঁকি দিলেন, আল্লাহর হুকুমকে কায়দায় ফাঁকি দিলেন। আমার আল্লাহ সব জানেন কি জানেন না? কথা বলেন না, জানেন কি জানেন না? ও আমার বাবা জি রাত আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আদম রে, ও আদম খবরদার খবরদার, হাওয়া আলাইহিস সালামের মহরানা আদায় না করা পর্যন্ত তুমি খবরদার খবরদার হাওয়ার নিকটবর্তী হইও না। হাওয়া আলাইহিস সালামের মহরানা আদায় করবার জন্যে আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন ইলাকি আয় আল্লাহ তাআলা, আপনি ব্যতীত জান্নাতের কোনো অস্তিত্ব নাই, আপনি ব্যতীত জাহান্নামের কোনো অস্তিত্ব নাই, আয় আল্লাহ আপনি ব্যতীত আরশে আজিমের কোনো অস্তিত্ব নাই, আয় আল্লাহ আপনি ব্যতীত সৃষ্টির কোনো অস্তিত্ব নাই, আয় আল্লাহ আপনি ব্যতীত আমি আদমের কোনো অস্তিত্ব নাই। জোরে বলেন না সুবহান। এই মাসটা হলো কিসের মাস? মিলাদের মাস। কিসের মাস? মিলাদের মাস। আল্লাহ মিলাদ করছেন, শোনেন কে মিলাদ করছেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলছেন ও আদম, যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করতাম না, ও আদম যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ জাহান্নাম সৃষ্টি করতাম না, ও আদম যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ আমি তুমি আদমকে সৃষ্টি করতাম না, যাকে আমি তোমার সন্তানদের মধ্যে করে দুনিয়াতে পাঠাবো। জন্মের আলোচনা হয়েছে কিনা আলমুল মাস হয়েছে কিনা? জন্মের খবর হয়েছে না? যাকে আমি আখিরি জামানায় শেষ জামানায় তোমার সন্তানদের মধ্যে পাঠাবো, যাকে আমি সৈয়দ ওমর সালিন করে পাঠাবো, যাকে আমি খাতামুল নবীন করে পাঠাবো, যাকে আমি নবীদের সরদার করে পাঠাবো, যাকে আমি শেষ নবী করে পাঠাবো, পয়গম্বরদের পয়গম্বর করে পাঠাবো, দোজাহানের বাদশা করে পাঠাবো, দুনিয়ার রহমত করে পাঠাবো, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 10 বার দরুদ পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। কার উপরে দরুদ পড়তে বললেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। বাবা সেই দিন কি ওই সময়ে কি আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের নিকটে গিয়েছিল? আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের নিকটে যায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আদম রে, আমি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাব, যারা সৃষ্টি না করলে আমি আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতাম না, সেই আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামের উপরে 10 বার দরুদ পড়ো। যারা বলেন সুবহান। কার উপরে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দরুদটা হলো আমাদের আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালামের মহরানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলে আল্লাহ সেই সন্তানের চেহারা কেমন হবে, সেই সন্তান দেখতে কেমন হবে, সেই সন্তানকে যদি একটা বার নজরে দেখতে পেতাম, একটা বার যদি নজরে দেখতে পেতাম তাহলে আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন ও আদম তুমি তোমার ডান হাতের বৃদ্ধ আঙ্গুলের চারার মধ্যে তাকাও। তাকানোর সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের কপালের মধ্যে একটা নূরের ছটা লেপে দেওয়া ছিল, ওই নূরটা একটা চমক দিয়ে দিল। ও আমার বাবা জিরা, ও আমার ভাই জানের আদম আলাইহিস সালাম হাওয়া আল্লাহ আল্লাহ আদম আলাইহিস সালাম আল্লাহ আলাইহিস সালাম আখিরে জামানার পয়গম্বর
নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকখানা দেখে নিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সিউতী রহমাতুল্লাহ আলাইহি কাসিসুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ আদম আলাইহিস সালাম সর্বপ্রথম, আদম আলাইহিস সালাম সর্বপ্রথমে আমার নবী, আখিরি জামানার পয়গম্বর নবী আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম ঈমান এনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, আল্লাহ পাক নিয়ম দেখালেন কি মোহরানা দেওয়া না নেওয়া, কথা বলেন না? আরো জোরে বলেন মোহরানা দেওয়া দেখালেন না নেওয়া দেখালেন? মোহরানা দেওয়া দেখালেন। স্ত্রীকে মোহরানা দিতে বললেন, ও তোমরা কোথায় আইল পায়লা, আমার আল্লাহর হুকুমকে অমান্য করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের বিপরীত যে কাজটা যৌতুক সেইটা লীলা, সেইটা নেওয়ার পরে তারপরে সন্তান জন্ম হচ্ছে। বলছেন হুজুর, এই সন্তানরা আমি আলেম বানাবো, কথা কি ঠিক না বেটি? ভুল বলছি না সঠিক বলছি? যে যদি কোনো মুসলমানের স্বামী স্ত্রীকে প্রশ্ন করা হয় নামাজ সম্পর্কে বলুন, বলতে অক্ষম হইলে স্বামী স্ত্রীর বৈধতা থাকে না, আর যৌতুক তো দূরের কথা। কোথায় আছেন মুসলমান? ও আমার বাবাজিরা, ও আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। তোমরা কতটুকু অনেক কাজ, ভালো কাজ পরকালের জন্য প্রেরণ করেছ। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হয় ইমানদারেরা, তোমাদের সমস্ত কর্মকাণ্ড, তোমাদের সমস্ত কিছু আমি আল্লাহ সবিশেষ অবগত আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করি কারা কারা, হাত উঁচু করি, সকলেই করি আলহামদুলিল্লাহ, জোরে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পাগলেরা নিশ্চিন্তপুর স্কুল মাঠ প্রাঙ্গণে মাহফিল হাত তুলেছে, তোমাকে ভয় করে। আল্লাহ তুমি ওদের তোমার ভয় তোমার মহব্বত অন্তরে পয়দা করে দাও। সকলেই বলুন আমিন। ও আমার বাবাজিরা, ও আমার ভাইজানেরা, ও আমার বন্ধুরা, রে সাতটা গুণ থাকতে হবে যারা আল্লাহকে ভয় পায়। কয়টা গুণ? সাতটা গুণ থাকতে হবে। তার এক নাম্বার গুণ হলো সে তার জবানকে হেফাজত করবে। কি কি হেফাজত করবে? আরো জোরে বলেন কি কি হেফাজত করবে? জবানকে হেফাজত করবে। এক নাম্বার, জবান দ্বারা মিথ্যা বলা যাবে না। জবান দ্বারা কি বলা যাবে না? জবান দ্বারা মিথ্যা বলা যাবে না, জবান দ্বারা গীবত করা যাবে না। কি করা যাবে না? গীবত করা যাবে না, জবান দ্বারা চগলখড়ি করা যাবে না, চগা জবান দ্বারা লোক ঠকানো যাবে না। যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভালোবাসে, যারা পরকালকে বিশ্বাস করে, ওই জবান দ্বারা মিথ্যা বলবে না, জবান দ্বারা গীবত করবে না। নবী আমার বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। নবী আমার বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। যে ব্যক্তি গীবত করলো সে শক্ত জিনা করলো। কি করলো? শক্ত জিনা করলো। আর শক্ত জিনাকারীর নামাজ, জিনাকারীর দোয়া, জিনাকারীর ইমামতি, জিনাকারীর পীর মরদি, জিনাকারীর তদবির তাগাদা, জিনাকারীর ওয়াজ নসিহত আমার খোদার দরবারে পৌঁছাবে না। কোথায় আছেন? আছেন কোথায়? পরচর্চা করবেন, নিন্দা করবেন, গীবত করবেন, শিকায়ত করবেন, মিথ্যা বলবেন। মিথ্যাবাদের নামাজ আমার আল্লাহর দরবারে পৌঁছাবে না, গীবতকারীর নামাজ আমার আল্লাহর দরবারে পৌঁছাবে না। কথা কি বুঝতেছে? সর্বপ্রথম হিসাব থাকতে হবে তার জবানকে হেফাজত করবে। জবান দ্বারা মিথ্যা বলবে না, জবান দ্বারা গীবত করবে না, জবান দ্বারা শিকায়ত করবে না, চগলখড়ি করবে না। এই জবানের মধ্যে আমার আল্লাহ, আল্লাহর নাম থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
কি থাকবে? আল্লাহর নাম। কথা বুঝেন? কি থাকবে? আল্লাহর নাম। জিকির আজকার করতে থাকবে, দিলে মুখে আল্লাহ আল্লাহ বলতে থাকবে, আল্লাহকে ডাকতে থাকবে। কেন ডাকবে? জবানের মধ্যে কেন আল্লাহর নাম থাকবে? এই জন্যই থাকবে, কেননা মানুষ দেহের খাবার নিয়ে ব্যস্ত। কিসের খাবার নিয়ে ব্যস্ত? দেহের খাবার নিয়ে ব্যস্ত। দেহের খাবারের জন্য চাকুরি করে, দেহের খাবারের জন্য ব্যবসা করে, দেহের খাবারের জন্য মাতুপুরি করে, দেহের খাবারের জন্য তকপুরি করে, দেহের খাবারের জন্য ক্ষেত খামারে কাজ করে। ও আমার বাবাজিরা রে, আর রুহের খাবারের জন্য বাবা কেউ কখনোই কাজ করে না। রুহের এক নম্বর খাদ্য হলো আমার আল্লাহ, আল্লাহর জিকির। রুহের খাদ্য কি? আল্লাহ, আল্লাহর জিকির। এই জবানের মধ্যে যে নামটা ডাকা হয়, অন্তরের মধ্যে যদি নামটা থেকে যায়, ওটা হলো দেহের খাদ্য, রুহের খাদ্য হয়। আর জবানের মধ্যে আল্লাহর নামটা থাকলে জয় কি উপকারটা হয়? শয়তান মানুষের ডান পায়ের বিদ্যা আঙ্গুলি দিয়া কোন দিক দিয়া? ডান পায়ের বিদ্যা আঙ্গুলি দিয়া শয়তানের ধোকাগুলি মানুষের কলবের মধ্যে প্রবেশ করাই দেয়, আর শয়তান বাম পা দিয়া সরাসরি কলবের মধ্যে প্রবেশ করে। কোথায় প্রবেশ করে? কলবের মধ্যে প্রবেশ করে, কলবের মধ্যে প্রবেশ করে। নবী আমার বলেন, ইন্না ফিল জাসাদি মুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। জানা রাখো, নিশ্চয় মানব দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে। কি আছে? গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরাটা যার সুস্থ থাকে, এই গোস্তের টুকরাটা যার পরিষ্কার থাকে, এই গোস্তের টুকরাটা যার পরিচ্ছন্ন থাকে, ও বাবা তার দেহটা সুস্থ থাকে, তার নামাজ ভালো লাগে, তার রোজা ভালো লাগে, তার কোরআন তেলাওয়াত ভালো লাগে, তার জিকির আজগার ভালো লাগে, তার দোয়া দরুদ ভালো লাগে, তার ভালো কাজ ভালো লাগে। আর ওই কলবের মধ্যে যখন শয়তান প্রবেশ করে যায়, শয়তানের ধোকাগুলো যখন প্রবেশ করে বাবা, শয়তানের ধোকা প্রবেশ করার সঙ্গে সঙ্গে কলবের মধ্যে মহিলা পড়ে যায়, তখন মানুষ অজ্ঞান হয়ে থাকে, মানুষের আর ভালো লাগে না, অন্তরের মধ্যে অশান্তি থাকে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মানুষ হওয়া সত্ত্বেও, বড় বড় মাতুব্বর হওয়া সত্ত্বেও, তকব্বরি পাওয়া সত্ত্বেও, বাহাদুরি পাওয়া সত্ত্বেও, সারা দুনিয়া পাওয়া সত্ত্বেও তার মনের মধ্যে শান্তি থাকে না। কথা বুঝেন? দেখবেন যারা শিল্পপতি, মনের মধ্যে ভালো লাগে না, দৌড়ায় নাইট ক্লাবে যায়, কিছু সময় মদ গিলে নেশা পান করে, করে মস্তিষ্কটাকে বিকৃত করে, কিছু সময় থেকে কিছু সময়ের জন্য দুনিয়ার জগৎ থেকে দূরে থাকতে চায়, একটু শান্তির আশায়। কিসের আশায়? শান্তির আশায়। ও আমার বাবাজিরা, এই জন্য বিখ্যাত ফকির আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ও দুনিয়ার মানবেরারি, তোমরা সর্বপ্রথমে তোমাদের জবানটাকে হিফাজত করো, জবান দ্বারা মিথ্যা বলবে না, জবান দ্বারা গীবত করবে না, জবান দ্বারা পরনিন্দা করবে না, জবান দ্বারা খবরদার খবরদার কাউকে ঠকিও না। তোমাদের জবানের মধ্যে, তোমাদের জবানের মধ্যে সদা সর্বদা আমার আল্লাহ আল্লাহর নাম রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? কার নাম রাখবে? আল্লাহর নাম থাকবে। আর যদি জবানের মধ্যে আল্লাহর নাম থাকে, বাম স্তনের দুই আঙ্গুল নিচের বস্তুটা যার নাম হলো কলব। কি নাম? কলব। এই কলব যার ঠিক আছে, বস্তুটা যার এই কলবটাকে ঠিক রেখেছে, কলবটাকের মধ্যে শয়তান প্রবেশ করতে দেয় নাই, ওই ব্যক্তি সৌভাগ্যবান। ধরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, ও আমার ভয়ে যারা, ও আমার বন্ধুরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে ভয় করো, আর ভয় করার মতো করে করো, মুসলমান না হয়ে কবরে এসো না, মুসলমান না হয়ে কবরে এসো না। কি হতে বলছেন?
মুসলমান হতে বলেছেন, আর মুসলমান হওয়ার অন্যতম শর্ত হলো বাম স্তনের দুই আঙ্গুল নিচের এই গোস্তের টুকরাটা ঠিক রাখা। কি ঠিক রাখা? বাম স্তনের দুই আঙ্গুল নিচের এই টুকরাটা, যার নাম হলো কল। যার নাম কি? কল। মুসলমান হতে বলেছেন আল্লাহ। কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন মুসলমান হতে। আল্লাহ বলেন নাই পীর সাহেব হও, আল্লাহ বলেন নাই কালী সাহেব হও, আল্লাহ বলেন নাই মুফতি সাহেব হও, আল্লাহ বলেন নাই হাজি সাহেব হও। আল্লাহ বলেছেন মুসলমান হওয়ার জন্য। কি হওয়ার জন্য? মুসলমান হওয়ার জন্য। আর মুসলমান হতে হলে বাবা বাম স্তনের দুই আঙ্গুল নিচের এই গোস্তের টুকরাটা ঠিক রাখতে হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর দুই আঙ্গুল নিচে গোস্তের টুকরাটা যার পরিচ্ছন্ন আছে সে হলো মুসলিম। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কলবে সালিম বিশুদ্ধ অন্তঃকরণকারীর নাম হলো মুসলিম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, যারা আল্লাহকে ভয় পায়, যারা আল্লাহকে ভালোবাসে, যারা পরকালের আজাবকে বিশ্বাস করে, তাদের এক নাম্বার শর্ত হলো তাদের জবানকে হেফাজত করবে। জবান দ্বারা মিথ্যা বলবে না, জবান দ্বারা গীবত করবে না, জবান দ্বারা পরচর্চা করবে না। আর এইগুলোর মধ্য দিয়ে জবানের মধ্যে আল্লাহর নাম ঢুকাবে, যার কারণে যে জায়গায় আমার আল্লাহর নাম থাকবে ওই জায়গাতে কখনোই কখনোই শয়তান থাকতে পারে না। হাজরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর শর্ত হলো হৃদয়ের সাথে। কিসের সাথে? হৃদয়ের সাথে। দুই নম্বর শর্ত কিসের সাথে? হৃদয়ের সাথে। হৃদয় দ্বারা হিংসা করা যাবে না। কি করা যাবে না? হিংসা করা যাবে না। নবী আমার বলেন আল হাসাদু ইয়ালকুলুল হাসানাতি কামা তালকুলুল নারুল খাতাব। যে ব্যক্তির মধ্যে এক বিন্দু পরিমাণ, এক বিন্দু পরিমাণ কতটুকু? এক বিন্দু পরিমাণ হিংসা থাকবে, তার আমল, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার সমস্ত বন্দেগি এমন ভাবে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, এমন ভাবে জ্বলে পুড়ে যাবে যেমন শুকনো গাছের মধ্যে আগুন জ্বালাইয়া দিলে জ্বলে ছাই হয়ে যায়। কথা কি বুঝতেছে? কতটুকু হিংসা? এক বিন্দু। কে বলছেন? আল্লাহর হাবিব বলছেন যার মধ্যে এক বিন্দু পরিমাণ হিংসা থাকবে। নবী আমার বলেন আল হাসাদু ইয়ালকুলুল হাসানাতি কামা তালকুলুন নারুল হাতাব। যার মধ্যে এক বিন্দু পরিমাণ হিংসা থাকবে। কি থাকবে? হিংসা থাকবে। যার মধ্যে অহংকার থাকবে, লালসা থাকবে, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার নেক আমল সমূহ এমন ভাবে জ্বালাতে হবে যেমন শুকনা গাছের মধ্যে আগুন জ্বালাইয়া দিলে কাঠ জ্বলে পড়ে ছাই হয়ে যায়। তদরূপ ভাবে একজন হিংসুটে ব্যক্তি, একজন হিংসুটে লোক তার সমস্ত নামাজ রোজা এরকম জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। দুই নম্বর আলামত চলে গেল। তিন নম্বর আলামত, যারা আমার আল্লাহকে ভালোবাসে, যারা আমার আল্লাহকে ভয় করে, যারা পরকালকে বিশ্বাস করে, যারা আজাব বিশ্বাস করে, যারা পুরস্কার বিশ্বাস করে, তাদের তিন নম্বর আলামত হলো মালা মালা আয়না হুমের আলা হারাম মালা আল্লাহ তাআলা ইয়াউমাল কিয়ামাতি আয়না হুমের তিন নাম্বার। নবী আমার বলেন তিন নাম্বার যে ব্যক্তি সিও চোখ দ্বারা। কি দ্বারা? চক্ষু দ্বারা। কি দ্বারা? চক্ষু দ্বারা। যে ব্যক্তি সিও চক্ষু দ্বারা হারাম জিনিস দেখে দেখে। কি দেখে দেখে? হারাম জিনিস বোঝেন তো? বলেন তো হারাম জিনিস কি? কথা কন না? হারাম জিনিস বাইস্কোপ হারাম না? কথা কেন না? যাদের সাথে বিবাহ হারাম তারা ব্যতীত অন্য কোনো মহিলাকে দেখা বৈধ না অবৈধ? কথা কেন না?
নেতন কেতন দেখা বৈধ না অবৈধ? কথা বলেন অবৈধ। নবী আমার বলেন মালমালা আইনা হু মিনাল হারাম মালা আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি আইনা হু মিনান নার। যে ব্যক্তি হারাম জিনিস দেখে দেখে সিও নফসকে সাদ যেমন নাচ গান বাজনা ঠিক কিনা, চাষারা তো আবার এইগুলাই বেশি পছন্দ করে ঠিক কিনা? চাষারা যা পারে এইগুলা দেখতে। আমাদের এলাকায় আমি তো ম্যাক্সিমাম সময় মাহফিল করে বাড়িতে যাই, নদী পার হইতে হয় বাড়ি যাওয়ার সময়। মাঝে আপনাদের পাশে একটা গড়াই নদী আছে না, আমার বাড়িতে যেতে হলে গড়াই নদী পার হতে হয়। আর আমি বেশিরভাগ মাহফিলি করি রাজবাড়ি অঞ্চলে, রাজবাড়ি ফরিদপুর অঞ্চলে। রাত পার হই ঘাটের উপরেই দেখা যায় কতগুলো চায়ের দোকান। চাষা কবরে যাওয়ার কাছাকাছি বেটায় হা করে টেলিভিশন দেখছে আসে, এমন ভাবেই যে আছে মশা যদি আটটা দশটা গালের মধ্যে ঢুইকে ডিম হাজার হাজার পারে চাষার বোঝার কায়দা নাই। ভুল বললাম না সঠিক বললাম? হ্যাঁ, ও আমার বাবাজিরা, ও আমার ভাই জানারা রে, ও আমার বন্ধুরা রে, যে ব্যক্তি সিও চক্ষু দ্বারা হারাম জিনিস দেখে দেখে, সিও চক্ষু দ্বারা হারাম জিনিস দেখে দেখে সিও নফসটাকে পরিতৃপ্ত করবে, সাহায্য গাবি আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই তার চক্ষুটাকে জাহান্নামের আগুন দ্বারা পূর্ণ করে দেবি। কি দ্বারা? যে ব্যক্তি সিও চক্ষুটাকে হারাম জিনিস দেখে সাহায্য যোগাবে, পরিতৃপ্ত করবে, মজা যোগাবে, ওই ব্যক্তির চক্ষুটাকে আমার আল্লাহ জাহান্নামের আগুন দ্বারা পূর্ণ করে দেবে। কথা বুঝে? ও আমার বাবা জিরাম, ও আমার ভাইয়েরা, যারা আল্লাহকে ভয় করে তারা কি হারাম দেখতে পারবে? কথা কন না, তারা কি হারাম দেখতে পারবে? তারা হারাম কাজ করতে পারবে? কথা কন না, তারা হারাম দেখতেও পারবে না, হারাম কাজও করতে পারবে না। ও আমার বাবাজিরা রে, ও আমার ভাইজানেরা, ও আমার বন্ধুরা রে, মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন? মুসা আলাইহিস সালামের জামানায় একজন আবেদা মহিলা আর তার স্বামী, স্বামী স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিন তারে একটা সন্তান দান করেছে, কিন্তু আবেদা পুরুষ আবেদা নারী আর আবেদ পুরুষ উভয়ই আল্লাহকে খুব ভয় পায়, আল্লাহকে খুব মহব্বত করে, আল্লাহকে ভালোবাসে, কিন্তু এমনই পোড়া কপাল দুর্ভিক্ষ দুঃসময়ে গৃহকর্তা আবেদ মানুষটি কয়েকদিন খাবার জোগাড় করতে পারে নাই, ঘরে খাবার নাই কি নাই, ঘরে খাবার নাই, খাদ্য জোগাড় করতে পারে নাই, খাবার না থাকার কারণে ঘরে খাদ্য নাই, এমন অবস্থায় চরম পরিস্থিতির মধ্যে সন্তানকে নিয়ে চিন্তায় পড়ে গেল বয়স্ক মানুষ দুইটা, যে তারা তো কয়েকদিন না খেয়ে থাকতে পারে কিন্তু বাচ্চা মানুষ কি পারে? কথা বলে যারা বয়স হয়েছে আমরা একদিন দুই দিন না খেয়ে থাকতে পারি ঠিক কিনা? আমরা একদিন দুই দিন না খেয়ে দেখতে পারি কিন্তু বাচ্চাটা পারবে না। আহারে একদিন চলে গেছে, দ্বিতীয় দিন শুরু হয়েছে, বাচ্চাটা কান্না কেটে শুরু করে দিল, যে আব্বু খাবার দাও, আম্মু খাবার দাও, কান্না শুরু করে দিল, কাঁদতে 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 এমন অবস্থা হয়ে গেল বাচ্চাটা খোদার যন্ত্রণায় খাবার খাবার করতে করতে বাচ্চাটার কণ্ঠ দিয়ে আর খাবার বের শব্দ বের হচ্ছে না, কান্নার শক্তিটা হারিয়ে ফেলেছে। গৃহকর্তা বলে বিবেক যাও 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 পাশের বাড়িতে যাও, আমার পাশের বাড়ির ব্যক্তিটি তো ধনী মানুষ, তার কাছে যাও, তার কাছে গিয়ে কিছু খাদ্য সামগ্রী চাও, কিছু খাবার চাও, কিছু খাদ্য চেয়ে নাও, কিছু খাদ্য সামগ্রী আমার পাশের বাড়ির মানুষটার কাছে কিছু খাদ্য সামগ্রী চাও, এই কিছু খাদ্য সামগ্রী ধার নিয়ে আসো। আসে না? যেমন আগে ছিল যদি ঘরে খাবার না থাকতো চাউল না থাকতো এই পাশের দুধ থেকে নিয়ে আয়,
বলতো না সাধারণভাবেই আমরা গ্রামের মানুষ, আমরা গ্রামের মানুষ একে অপরের সহযোগী, ঠিক কিনা? তদ্রূপভাবে গৃহকর্তা স্ত্রীকে বললেন, বিবি গো, আমাদের পাশের যে বাড়িটা আছে উনি তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওনারে অর্থ দিয়েছেন, অনেক সম্পদ দিয়েছেন, যান যা যাও 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 তার নিকট থেকে কিছু খাদ্য সামগ্রী ধার করে নিয়ে আসো। মহিলাটি ওই পাশের বাড়ির গৃহকর্তার কাছে গিয়ে বলছে, ও গৃহকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে অনেক সম্পদ দান করেছেন, ও গৃহকর্তা আল্লাহ আপনারে অনেক কিছু দিয়েছেন, ও গৃহকর্তা আমার ঘরে খাদ্য নাই কয়েকদিন, আমার বাচ্চাটা ক্ষুধা যন্ত্রণায় কাঁদতে কাঁদতে কাঁদবার শক্তি হারিয়ে ফেলেছে, ও গৃহকর্তা আল্লাহর হস্তে আমারে কিছু খাদ্য সামগ্রী ধার দেন। কি চাচ্ছে? কিছু খাদ্য সামগ্রী ধার দানের জিকির করিলা, ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার বন্ধুরা, রে আহারে মুসা আলাইহিস সালামের জামানায় ওই আবেদা মহিলা বাড়ির পাশে গৃহকর্তার কাছে ডাক দিয়ে বলছেন, ও গৃহকর্তা আল্লাহর হস্তে আল্লাহ পাক আপনারে যথেষ্ট সম্পদ দিয়েছেন, তার থেকে কিছু ধার দিন, আমার সন্তানটা কয়েকদিন যাবত না খাওয়া অবস্থায় আছে, আমাদের জন্য না কাজ পাইলে কাজ করে খাবার পরিশোধ দিয়ে যাব, আপনার ভাণ্ডারে খাদ্য আছে কিছু খাদ্য সামগ্রী ধার দেন। মহিলার প্রস্তাব শুনে গৃহকর্তা বলল, ন মহিলা তোমার দেখি আমার পছন্দ হয়ে গেছে, তোমার দেখে আমার ভালো লেগেছে, মহিলা রে তুমি যদি তোমার সঙ্গে আমার জৈবিক ক্রিয়া সম্পাদন করতে দাও, তোমার সঙ্গে যদি আমার শারীরিক সম্পর্ক স্থাপন করতে দাও, তাহলে তোমার যত খাবার লাগে দিয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন, দেখবেন মানুষ যখন বিপদে পড়ে মানুষের একটা স্বভাব আছে না, এক শ্রেণীর মানুষ সমাজের এক শ্রেণীর মানুষের স্বভাব, যদি কেউ কখনো বিপদে পড়ে ভালো মানুষের রূপ নিয়ে তার সামনে যে ক্ষতি করার চেষ্টা করে, ঠিক কিনা? আছে না মানুষের এটা একটা স্বভাব, যদি কেউ বিপদে পড়ে তারে পাওয়ার দিয়ে আরেকটু গাড়ি টাইলে উঠায় না, আছে না? যদি কোনো মানুষ বিপদে পড়ে ওই সুযোগটা আর একজন নাই, তদরূপভাবে বলছে, ও মহিলা তোমার সঙ্গে যদি আমার জৈবিক ক্রিয়া সম্পাদন করতে দাও, তাহলে আমি তোমার যা তোমার চাওয়ার থেকে আরও অনেক বেশি বেশি খাবারও দিয়ে দিব। মহিলা ফিরে চলে আসলেন, বাড়িতে এসে দেখি বাচ্চা কাঁদতে 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 গলা দিয়ে শুধু শৌশবাদ হচ্ছে, কান্নার শব্দটা বের হয় না। মহিলা দূরে ছুটে চলে গেলেন, ও ধনী ব্যক্তি রে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যথেষ্ট খাদ্য সামগ্রী দান করেছেন, যথেষ্ট অর্থ সম্পদ দান করেছেন, ও ধনী ব্যক্তি রে আল্লাহর হস্তে আল্লাহর হস্তে আমার সন্তানের প্রাণ যায় যায়, আল্লাহর হস্তে আপনি আপনার খান ভাণ্ডার হতে আমার কিছু খাদ্য সামগ্রী ধার দিয়ে দান। ধনী মুক্তি বলল, মহিলা আমি তো বলেছি আমার শর্তে রাজি হয়ে যাও, এক নয় একের অধিক খাদ্য তুমি নিয়ে যাও, কিন্তু শর্ত হলো তোমার সঙ্গে আমার জৈবিক ক্রিয়া সম্পাদন করতে দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
মহিলা আবার ফিরে চলে গেলেন বাড়িতে। বাড়িতে যে দেখে সন্তান কাঁদতে কাঁদতে, ক্ষুধার যন্ত্রণায় নিঃশ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছে, এমন একটা পর্যায়ে যে মহিলা ছুটে চলে গেলে বলো ধনী ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে যথেষ্ট খাদ্য সামগ্রী দিল, ও ধনী ব্যক্তি রে আল্লাহর অস্তি আমারে কিছু খাদ্য সামগ্রী ধার দাও, আমার সন্তানের প্রাণ যাই 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 যাই। ধনী ব্যক্তি বললাম মহিলা আমি তো আমার শর্ত বলে দিয়েছি, আমার শর্তে যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও তাহলে আমি তোমার তোমার চাওয়ার থেকে অনেক বেশি খাদ্য সামগ্রী দিয়ে দেব। মহিলা বলল আমার সন্তানের প্রাণ যাই যায়, ও ধনী ব্যক্তি যা চাও তাই হবে, যা বলো তাই মেনে নিব। মহিলাকে বলল ও ধনী ব্যক্তি, ধনী ব্যক্তি মহিলাকে ডাক দেয়া বলল ও মহিলা যাও 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 পাশের একটা কামরা, ওই কামরায় কেউ ঢোকে না কেউ যায় না, একটা গোপন জায়গা, এই গোপন জায়গায় তুমি চলে যাও, ওই কামরার মধ্যে চলে যাও, ওই কামরার মধ্যে চলে যাও। মহিলাও অত্যন্ত নিরুপায় হইয়া, ও আমার বাবাজিরা ও আমার ভাইয়েরা, মহিলা অত্যন্ত নিরুপায় হইয়া ওই ঘরের মধ্যে যখন প্রবেশ করেছে, ঘরের মধ্যে প্রবেশ করার পরে মহিলার দেহটা থরথর করে কাঁপছে বাবা, মহিলার দেহটা থরথর করে কাঁপছে, মহিলার চক্ষু দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে, মহিলার দেহটা ধনুকের মতো বেঁকা হয়ে গেল। কিসের মতো বেঁকা? মহিলার দেহটা ধনুকের মতো বেঁকা হয়ে গেল, মহিলা তন্তন করে কাঁপছে। মহিলা যখন কাঁপছে, ধনী ব্যক্তিটি আসার পরে ঘরে যখন প্রবেশ করলো, বলছো মহিলা তোমার দেহটা কাঁপে কেন, তোমার দেহটা কাঁপে কেন, ও মহিলা তোমার দেহটা বেঁকা হয়ে আছে কেন, ও মহিলা তোমার চক্ষু দিয়া ঝরঝর করে পানি পড়ে কেন। মহিলা বলে ও ধনী ব্যক্তি রে, ও ধনী ব্যক্তি রে সারা দুনিয়ার মানুষের চক্ষু তো ফাঁকি দিতে পারবা, ও ধনী ব্যক্তি সারা জগতের মানুষের চক্ষু ফাঁকি দিতে পারবা, এই ঘরের মধ্যে তুমি আর আমি ছাড়া কেউ নাই, ও ধনী ব্যক্তি রে আমার আরশে আজিমের মালিক, আমার মালিক তোমার মালিক, আসমানের মালিক জমিনের মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন, ওই আরশে আজিম থেকে তোমার সঙ্গে আমার অবৈধ কর্মটা অবৈধ খারাপ কাজটা চেয়ে চেয়ে দেখবে। ধনী ব্যক্তি রে আমার আল্লাহর ভয় আমার দেহটা বেঁকে গিয়েছে, আমার আল্লাহর ভয়ে চোখ দিয়ে জ্বর জ্বর করে পানি পড়ছে, ও ধনী ব্যক্তি রে আমার আল্লাহর ভয়ে দেহটা কাঁপে রে, ও ধনী ব্যক্তি রে আমি তো আমার আল্লাহকে ভয় করি। চিন্তা করছেন সাওয়াল যায় ছেলে চলে যাচ্ছে, সামান্য একটা শর্ত, কি বলেন একটা শর্ত দিয়েছে, বলো ধনী ব্যক্তি আল্লাহ তো আমার এই কর্মটা দেখবে, কে দেখবে? আল্লাহ দেখেন কি দেখেন না, কথা বলেন না, মাছার তলে লুকাই লুকাই গুড় খাবেন, কেউ না দেখলে কে দেখবে, কথা বলেন আল্লাহ দেখবেন, কোন রকম ফাঁকি নাই, যে তকবারি করছেন, যে দেহের খোরাক দেবার জন্য আপনি এত কিছু করছেন, এই দেহ কিন্তু আপনার নয়, রুহু আর দেহের সব সময় কোন্দল মারামারি, কথা বুঝেন, রুহু আর দেহের কোন্দল চলেই, চান্স পাইলেই একটা জিনিস দেখেন তো, পিঠে যদি গার হয় হাত কি করে, কায়দায় কায়দায় যাই চিবি একটা মারে, ঠিক কিনা মারে, কিনা চিবি মেরে যায় না, কি জন্য মারে, ব্যথা পায় কেনাই, দেহ না রুহু, কথা বলেন ব্যথা পায় কি সে, রুহু ব্যথা পায়। ও আমার বাবাজি রাম, ও আমার ভাই জানা রে, ওই মহিলা বলল ধনী ব্যক্তি রে আমি তোমার আল্লাহকে ভয় করি,
ও দুরি ব্যক্তি, আমার দেহটা কম্পমান হয়ে গাজে গেছে, আমার দেহটা থর থর করে কাঁপি, আমার দেহ চক্ষু দিয়া জর জর করে পানি পড়ে। দুরি ব্যক্তি রে, ও দুরি ব্যক্তি, আমি তো আমার আল্লাহকে ভয় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ধনী ব্যক্তি চক্ষু দিয়ে পানি ছেড়ে দিয়েছে, চক্ষু দিয়ে পানি ছেড়ে দিয়ে ঝর ঝর করে খাচ্ছি। আর বলছে বধুরে বোন, ও বোন, বনরে আগে তো বুঝতে পারি না, এত দুঃখ এত দুর্দশা এত কষ্ট থাকার সত্ত্বেও, এত অসুবিধার মধ্যে থাকা সত্ত্বেও, ও বোন তুই আজকে আমার আল্লাহকে ভয় পাস, আজকে পরকালের হিসাব করিস, আজাবের ভয় করিস, আজাবের চিন্তা করিস রে বোন, যা 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 আল্লাহর অস্তি তুই আমারে মাফ করে দে। আজ থেকে তোর আমি ভাই হয়ে গেলাম, তোর যত খাদ্য লাগবে নিয়ে যা, আর কোনো দিন আমি এরকম ভুল করব না, কেননা আল্লাহ তোর এতটুকুর কারণে এত ভর তোর কিছুই দেয় নাই, তাই আল্লাহকে এত ভয় পাস, আর আমি আমার আল্লাহ তো আমার অগাধ দিয়েছে। ও বোন রে যা যা যা, তোর থেকে বেশি তো ভয় আমি আমাকে করা উচিত। জোরে বলেন না সুবহান। ও আমার বন্ধুরা রে, আমার আল্লাহকে যারা ভয় করে, যারা আমার আল্লাহকে ভালোবাসে, যারা পরকালকে বিশ্বাস করে, তাদের মধ্যে কয়টা আলামত থাকবে? সাতটা গুণ থাকবে। এক নম্বর গুণ হলো জবান দ্বারা মিথ্যা বলবে না, গীবত করবে না, শেকায়াত করবে না, পরনিন্দা করবে না, পরচর্যা করবে না, জবানের মধ্যে আবার আল্লাহর নাম থাকবে। দুই নম্বর আলামত হলো তাদের হৃদয়ের সাথে সম্পর্কিত, হৃদয় দ্বারা লোভ করবে না, হৃদয় দ্বারা পরস্পরের কাতরতা করবে না, হৃদয় দ্বারা হিংসা করবে না। তিন নম্বর আলামত হলো তাদের চোখের সাথে চক্ষু দ্বারা হারাম জিনিস দেখবে না। কি দেখবে না? হারাম জিনিস চক্ষু দ্বারা দেখবে না। চার নম্বর আলামত বাবা, চার নম্বর আলামত, এজা মকাতুন লুকমাতুম মিনাল হারাম ইহমালা লুকমাতুম মিনাল হারাম ফি বাতনি ইবন আদম লানাহু কুল্লু মালিকিন ফিল আরদি সামাই মাদামাত তিলকা লুকমাতু ফি বাতনি ওয়াইমাদা আলা তিলকাল হালাত ফামাওয়াহু জাহান্নাম। বনি আদম আমরা কারা? আমরা কি বনি আদম? আমরা কি বনি আদম? আমাদের সাথে আছে কারা জানেন? আমাদের খুলদে কাজদে সবসময় পিছনে লেগে আছে বনি ইবলিস। আমরা হলাম কি? বনি আদম। বনি আদম মেয়ের সাধন সন্তান, এক লক্ষ্মা পরিমাণ, কতটুকু পরিমাণ? এক লক্ষ্মা পরিমাণ হারাম খাদ্য। কি হারাম খাবার? এইগুলোর থেকে তো আমরা সবাই পরহেজ করি, ঠিক কিনা? একদম কেউ আমরা হারাম খাই না, কি বলেন? হারাম খাই না সবাই, কি বলেন? হাত তো সবারই উঠবে যে কেউ আমরা হারাম খাই না, কি বলেন? বনি আদমের পেটের মধ্যে এক লক্ষ্মা পরিমাণ হারাম খাদ্য নিয়ে কবরে যে প্রবেশ করেছে, আল্লাহ পাক তার পেটটাকে জাহান্নামের আগুন দ্বারা পূর্ণ করে দেবে। নাউজুবিল্লাহ বলে কি খায়া? হারাম খেয়ে, এক লোকমা পরিমাণ হারাম খেয়ে যে ব্যক্তি কবরের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেটটাকে জাহান্নামের আগুন দ্বারা পূর্ণ করে দেবে। যারা বলেন না নাউজুবিল্লাহ। চার নম্বর হলো যারা আল্লাহকে ভয় পায়, যারা আল্লাহকে ভালোবাসি, যারা পরকালের আজাব বিশ্বাস করে, যারা পরকালের পুরস্কার বিশ্বাস করে, যারা সৃষ্টিকর্তা আছেন বিশ্বাস করে, তাদের চার নম্বর হলো তাদের জবাব তাদের পেয়ে
পেটটাকে হারাম জিনিস দ্বারা পূর্ণ করে দিবে না, হারাম জিনিস দ্বারা পূর্ণ করবে না। কথা বুঝতেছে? কি দ্বারা পূর্ণ করবে না? হারাম জিনিস, যারা আল্লাহকে ভয় করে তাদের জবান দিয়ে তাদের পেটের মধ্যে হারাম খাবার ঢুকবে না। পাঁচ নম্বর আলামত বাবা, সেটা হলো হাতির সাথে কিসের সাথে? আরো জোরে বলেন, হাতের সাথে। হাত দ্বারা চুরি করবে না, হাত দ্বারা অন্যায় ভাবে কাউকে আঘাত করবে না, হাত দ্বারা কোনো অন্যায় কর্ম করবে না, এই হাত দ্বারা কোনো অন্যায় সংগঠিত হবে না। ছয় নম্বর আলামত হলো পায়ের সাথে কিসের সাথে? কথা বলেন, পায়ের সাথে। পায়ের ছয় নম্বর আলামত হলো পায়ের সাথে যারা করবে, পা দ্বারা হারাম কাজ করবে না, পা দ্বারা হারাম কাজের জন্য অগ্রসর হবে না, পা দ্বারা হারাম জিনিস বহন করবে না। ও আমার বাবাজিরারি, সাত নম্বর আলামত হলো ইবাদত রিয়াজত আর তোমার বন্দেগীর সাথে সম্পর্কিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, এই সাতটা গুণ যদি নিজের মধ্যে না আনতে পারেন বাবা, নামাজের হিসাব ঠিক থাকবে না, বন্দেগীর হিসাব ঠিক থাকবে না। ও আমার বাবাজিরারি, ও আমার ভাই জানেরারি, যদি বলেন তাহলে হয় জান্নাতি না হলে দোজকি, দোদেরে বান্দা হয়ে কবরে যাওয়া যাবে না। কথা বুঝেন? হইতে হইতে হবেন কি জান্নাতি, কি হয় জান্নাতি। জান্নাতে যাইতে চাই কারা কারা? সবাই চাই, সকলেই চাই জান্নাতে চাইতে। যদি জান্নাতে যেতে চান বাবারি, ও আমার বাবাজিরা, ও আমার ভাই জেনেরা, ও আমার বন্ধুরা, রে জান্নাতে যারা যেতে চায় এই ছয়টা জিনিসের হেফাজত তারা করবে। ও আমার বাবাজিরা, ও আমার ভাই জানেরা, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই জিনিসগুলানরে সাক্ষী বানাবে। কথা বুঝেন? তা আমার জন্য দোয়া করবেন আপনারা, আল্লাহ পাক রব্বুল আলামিন যা বললাম তা যেন আমল করতে পারি, এর বাইরে কিছু না। এই দোয়া চাই, আর কিচ্ছু চাই না। যা বললাম আল্লাহ যেন তার উপরে বলবৎ থাকার তৌফিক দান করেন। সকল বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেককার, পরহেজগার, মুত্তাকি, সোনার মানুষ হিসাবে কবুল করে নিক। সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নেক হায়াত, সুস্বাস্থ্য দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।